ঝালকাঠিতে আমুর বাসা থেকে 5 কোটি টাকা উদ্ধার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, গতকাল ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাত 12:30টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এ টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এ টাকা উদ্ধার করে। শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকাসহ লাগেজগুলো উদ্ধার করেন।